একটা এখন বিদ্যুৎ সহযোগী অ্যাপ বলে একটা লঞ্চ করেছে, একটা সুবিধা আছে, বাড়িতে বসে বসে বিল পেমেন্ট করতে পারেন, না আপনাকে অফিসে আসতে হচ্ছে না। মোটামুটি এখন অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে কানেকশন মানে পেতে পারে একটা কাস্টমার? মেলাতে অ্যাপ্লাই করলে ও যদি কোটেশন জমা করে দিলে কোটেশন জমা করার ডেট থেকে এক সপ্তাহের মধ্যে কানেকশন পেয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে। কিন্তু আমরা দেখেছি এরকম যে ছ মাস হয়ে গেলে এখনো কানেকশন পাচ্ছে না, তো সেসব ক্ষেত্রে কি হচ্ছে, মানে অসুবিধাটা কোথায় হচ্ছে? আগে একটা সমস্যা মিটার নিয়ে হয়েছিল, সেই সমস্যা এখন মিটে গেছে, প্লাস পোল কেসুলে একটু দেরি হচ্ছে যেখানে পোল লাগছে, প্লাস পোল ছাড়া এখন আমাদের মিটারে কোনো সমস্যা নেই, এখন যা অ্যাপ্লাই করছে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। সবচাইতে বড় সমস্যা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের, তো সেই হুকিং মানে ব্যবস্থার মধ্যে কি কোনো আলোচনা এখানে হয়েছে বা হুকিং ব্যাপারে বলা হয়েছে? হুকিং ব্যাপারে বলা হয়েছে যে এটা ওটা ওদের লাইফের জন্যও ডেঞ্জারাস, শুধু ওর জন্য না, পাশে যে রাস্তাঘাটে যে লোকজন যায় ওর জন্যও ডেঞ্জারাস। এটা বলা হয়েছে যে আমরা এখান থেকে এফআইআর করছি অ্যাপ কেসে, কিন্তু সেটা হলেও মানে পুরো কেসটা ফিটছে না, কারণ যার বাড়িতে এফআইআর করছে সে হয়তো ওই বাড়ি বন্ধ করে দিচ্ছে, সব বাড়ি বন্ধ করছে না। সেটা নিয়ে সবাইকে বলেছে যে যারা এসছেন আমাদেরকে বলা হয়েছে যে সবার মানে গ্রামের মধ্যে এটা একটা সচেতন করতে লোকজনকে, এটা হুকটা আবার বন্ধ করে, কেন কি ওর জন্য হুকে হুক বাড়লে আপনার বিদ্যুতের রেটটা বাড়ছে, যেটা মানে সবার উপরেই পড়ছে, যারা ভালো করে ইউজ করছেন ওদের উপরে পরে কি লোডটা যাচ্ছে। তো সেটা বলেছে মানে বিদ্যুৎ রেটটা যদি কমাতে চান বা একটা ফিক্স করতে চান তাহলে আপনাকে বুকিংটা কমাতে হবে। সেটা আমরা কী সেবা দিচ্ছি সেটা নিয়ে আলোচনা হচ্ছে, যেমন একটা বিদ্যুৎ সহযোগী অ্যাপ আছে, ওর ব্যাপারে অনেক লোকের জানা নেই, এই মঞ্চে এসে একটা ভালো আমরা সুযোগ পেলাম, মানে সবাইকে বলা হয়েছে কীভাবে কল ডকেট করতে হয়, তার মানে ছেড়ে গেলে কীভাবে জানাতে হয়, ফোন নম্বর সবাইকে দেওয়া হয়েছে কল ডকেটের নম্বর, যাতে ওরা কল ডকেট করতে পারে, বাড়িতে বসে বসে কীভাবে বিল দিতে পারেন এই ব্যাপারে বলা হয়েছে, মানে যত সুবিধা আমরা প্রোভাইড করছি কিন্তু হয়তো লোকজনের কাছে জানা নেই, সেগুলো এই মেলাতে সবার জানা। অভিমন্যু প্রসাদ।